আচ্ছা, এই আমি দোষটা আমার কাঁধে নেই, আপনি একজন শিল্পী, আপনি আপনার আপনার কাছে আমি একটা ছোট্ট একটা কথা জিজ্ঞেস করে যাই, আপনি একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে বাউল গান হয় এই দরবারেই কেন মুরিদ হয়, যেই দরবারে গান বাজনা হয় না ওই দরবারে তারা কেন মুরিদ হয় না, এটা আপনি একজন শিল্পী হিসেবে বলবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের দেশের যত শিল্পীরা আছে বেশিরভাগই যেই দরবারে গান হয় গান বাজনা হয় ওই দরবারে মুরিদ হয়, অথচ কাদ্রিয়া তরিকায় গান বাজনা নাই, কাদ্রিয়া তরিকায় জিকির হয়, 11 শরীফ হয়, 29 শরীফ হয়, বড় পীরের মুরিদান যারা তারা গান বাজনা করে না, কিন্তু তারা গান বাজনার পক্ষে বিপক্ষে না কিন্তু গান শুনে। আপনি দয়া করে একটু বলবেন শিল্পীরা কেন যেই দরবারে মুরিদ হয় ওই দরবারে, যেই দরবারে উরুষ হয় ওইখানে মুরিদ হয়, যেখানে উরুষ হয় না এখানে মুরিদ হয় না। আলেমদের মধ্যেও অনেকে পিরালি করে কিন্তু আলেমদের কাছে গিয়া সহজে মুরিদ হয় না, এটা কেন? এটা আপনি একজন শিষ্য, এটা আপনি দয়া করে বলবেন। এখন আমাকে যদি দাঁড়ায় বলেন জহির পাগলা আপনি আমাকে এটা কেন বললেন, আমি বলবো যে তো আমাকে গুরুর আসনে কমিটি বসিয়েছে, এইটাই তো আমার সুযোগ আপনার মুখ থেকে কথা বের করা। আপনি যেখানে মুরিদ হয়েছেন গাউসুল আজম মাইজ ভান্ডার, হজরত মজিবুল বশর বাবা মাইজ ভান্ডারি, ওইখানেও সামা হয় মাইজ ভান্ডারি গান হয়, কিন্তু যেখানে গান হয় না ওই দরবারে শিল্পীরা মুরিদ হয় না, কেন হয় না? এটা কি নিজেদের বায়না বাড়ানোর জন্য না অন্য কোনো চিন্তা? এটা আপনার কাছে আমার কাছে অত্যন্ত চমৎকার করে গুরুর প্রতিনিধিত্ব যিনি পালন করছেন, গুরু ধারা যিনি সুন্দরভাবে পালন করার চেষ্টা করছেন, জহিরুল ইসলাম জহির পাগলা আসলে অত্যন্ত চমৎকার। অভিনয় হলে অভিনয়টা এরকম নিখুঁতভাবেই করা উচিত যাতে আমার অভিনয় দেখে অন্য কেউ প্রভ্রষ্ট না হয়ে আমার রাস্তায় চলে আসে। যদিও আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে তার দায়িত্ব পালন করবেন ভাবতেও পারিনি, খুব বড় মনের পরিচয় দিয়েছেন আপনি, কারণ আমি যে কথা জিজ্ঞেস করেছিলাম সেই কথা 2 ঘন্টা যাবত না বলে অত্যন্ত চমৎকার একজন জ্ঞানী মানুষের, জ্ঞানী সাধকের গান দিয়ে আপনি তার বিশ্লেষণ করেছেন, যা চেয়েছিলাম তার চাইতে অনেক বেশি পেয়েছি। এই যে এদেরকে ভাই আপনারা একটু সাইড হইলে ওনারা দেখতে পারে, আর যেভাবে আছে ভাবে রাখবেন, কমাবেন না। অত্যন্ত চমৎকারভাবে গান শুনলাম, যিনি গান করলেন, আমি গান করেছিলাম গুরু ধরি তোমার পায় আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও আমায়। আসলে মুর্শিদের রূপেই স্রষ্টার বসবাস, আদমের মধ্যেই স্রষ্টা সব কিছু দিয়ে দিয়েছে। এই গান ইসরাইল সাহেবের, হাসান চিস্তি সাহেবের একটি গান করলেন অত্যন্ত চমৎকারভাবে, আমার আর এখানে অভাব নাই যে যে এই কথাটা বলবো যে এই কারণে এটা আমি বুঝতে পারি নাই, অত্যন্ত চমৎকারভাবে বুঝিয়েছে উনি। একটা কথা বললেন খুব সুন্দর, বলতেছে যারা শিল্পী আছে, প্রথম অন্য কিছু বলতে চাইছিল বলার পর ভাবলো না নিজেদের মধ্যেই বলি কারণ অন্যদেরকে বললে এটা কেমন দেখায় বিষয়টা, ঠিক আছে, যে আজ পর্যন্ত এমন কোনো শিল্পী আছে যেই শিল্পী বায়াত হইছে মুরিদ হইছে গুরুর বাড়িতে, ওই বাড়িতে উরস হয় না গান বাজনা হয় না, গান বাজনা যেখানে হয় সেখানেই শিল্পীরা মুরিদ হয়, এটা কি তাকর ব্যবসার জন্য এই কথাটা বলছে নাকি তাদের গান বেশি বেশি হবে এর জন্য? আসলে এখন কি আমি আপনাকে গুরুর আসনে দেখে বলবো না ভাই বলে ডাকবো বুঝতেছি না,
কারণ গুরুকে তো আবার ভাই বলা যায় না, গুরু তো বাবার সমতুল্য, কারণ উনি তো সম্মানের পাত্র, তাকে ভাই বলার কোনো সুযোগ নাই আমার মনে হয় আর কি। শিল্পীরা মুরিদ হয় গুরুর বাড়িতে, এরপরে যেই গুরুর বাড়িতে উরস হয় সেই বাড়িতেই তারা বায়াত হয়, এর বাহিরে বায়াত হয় না কেন? আসলে এটা আসলে একদম ঠিক না, গুরুর বাড়িতে বায়াত হইলে অনেক শিল্পীরা তারা গান বাজনা ছাইরা দিয়া শুধু গুরুর বাড়িতে গোলামি করে, এমন শিল্পী অনেক আছে। সামান্য একটা বিষয়, আপনার ওই যে জসিম খানকে চিনেন না? যদি আল্লাহকে পেতে চাই এই মন, নবী প্রেমেতে সঁপে দাও এই মন, একটা গান খুব ভালো, নবীনগর বাড়ি, অবশ্য সুর সম্রাট আলাউদ্দিন সাহেব আফতাবউদ্দিন সাহেবের বংশধর হবে তারা, তিনি বায়াত হইছেন মনে হয় দেওয়ানবাগির কাছে, হ্যাঁ আসলে রাসুল দেওয়ানবাগির কাছে, উনি কিন্তু ওনার তরিকার মাহফিল ছাড়া, ভাই বোনদের মাহফিল ছাড়া কোথাও যায় না যতদূর শুনছি। ওইটা হলো আমরা যেটা সরাসরি দেখতেছি এটা। আরেকটা বিষয় হলো রমেশ শীল, আমাদের মাইজভান্ডার দরবার শরীফের একজন আমার বাবা জান কেবলার কাবার চুল মুবারক যিনি কেটে দিতেন, ওনার নাম ছিলেন রমেশ শীল, উনি গুরুকে ভালোবেসে এত অসংখ্য গান লিখছেন, ওই বাড়িতে ওর ওসবে গান হবে সেই আশায় কিন্তু সে গান শিখে নাই, গুরুকে ভালোবাসতে বাসতে গুরুর চুল মুবারক কাটতে কাটতে সে গান করতে করতে নিজে এমন একটা পর্যায়ে চলে গেছে, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর ওনার লাশ কিন্তু কেউ পায় নাই, ওনাকে যেখানে দেওয়া হয়েছিল উনি কিন্তু সনাতন ধর্মের লোক ছিলেন, হিন্দু ছিলেন, অথচ ওনাকে জানাজা পড়ানোর পর ওনার কবরে নাকি গোলাপ ফুল পাওয়া গেছে, তাকে পুরানো হয় নাই, এটা কি বলবেন আপনি? আসলে আমরা হয়তো বা কিছু অর্থলোভী মানুষ আছি, অর্থলোভী শিল্পী আছি, যেই দরবার যত বেশি বড় ওই দরবারে গেলে একটু নাম হইব, বায়না একটু বেশি হইব, উস্তাদ এমন বড় ধরা হয়, বায়াত অনেক বড় জায়গায় হওয়া হয়। আসলে প্রকৃত পক্ষে যারা শিল্পী বাউল, যারা ওলিকে ভালোবাসে, তারা গান বাজনা ছাইড়া দিয়া গুরুর চরণে দাসী হয়ে যায়। এমন দিন আপনারও হইতে পারে, আমারও হইতে পারে, আমরা আমার জন্য দয়া করেন, আমি যেন দয়ালের জন্য গান ছাইড়া দিতে পারি। ভালো যদি লাগে, ভালোই যদি পয়সা ফেলি, তাইলে আর মঞ্চে গান গাইতাম না, কয়ে দিলাম এই যে চ্যানেল আছেন না রেকর্ড করে রাখে, যদি ওই অবস্থানে যাইতে পারি তাইলে আর গান করব না। ওই যে দরবারে উরস হইলে উরসের দরবারে বায়াত হইতে হবে শিল্পীদের, এটা কোনো যুক্তিতেই নাই, আর যারা ওই দরবার দেখা বায়াত হয় তারা এক নম্বরে লোভী। ওলির বাড়িতে বায়াত হব আমি আমার গুরুকে দেখা, কোনো বায়না দেখা না, টাকা পয়সা দেখা। আর একটা গান শিষ্যের ভূমিকায় গাই, যেহেতু আপনি আমাকে গানে গানেই উত্তর দিয়ে দিচ্ছেন, জবাবগুলো সুন্দরভাবে দিচ্ছেন, তাহলে তো আমার আরেকটা গান একটু করে গাইতেই হবে।